কেমন আছেন আপনারা? ভালো আছেন, ভালো থাকেন এটাই চাই। চলেন আজকে কমলা ছিঁড়তে হবে, হারভেস্ট করতে হবে। চলেন কমলাগুলো দেখি আর গাছ সমাজে কিছু কথা বলবো। এটাও আছে, এটাতে একটু পরে ধরি, আগে চলেন ওটার থেকে ছিঁড়ি। এটা দার্জিলিং কমলা, সাইজ ভালো, এবং এটা মিষ্টিও ভালো। এটা সাইজটা দেখছেন, সাইজটা কি চরম চরম সাইজ। এবং মোটামুটি খুব ভালোই মিষ্টি, এই সময় হারভেস্ট করলে আপনার সঠিক মিষ্টতা পাওয়া যাবে এবং সঠিক রসটাও পাওয়া যাবে। সাইজ কত বড়, এটার সাইজ আরও বড়। অলরেডি অনেকগুলো হয়েছিল, ম্যাক্সিমাম ফল খাওয়া হয়ে গেছে। দেখেন কি সাইজ, দারুণ সাইজ। হয়ে গেল হারভেস্ট, এখন সামনের সিজনে ফল আনার জন্য, ফুল আনার জন্য অনেক পরিচর্যা করা লাগবে। প্রথমত গাছে আপনার পোকানাশক এবং ছত্রাকনাশক ওষুধ দিয়ে দিবেন, খাবার আপাতত প্রয়োজন নাই, খাবার দিতে হবে যত ডিসেম্বর মাসের শেষের দিকে আপনি খাবার দিয়ে দিবেন। এবং যদি কোনো ডাল পুনিং করার মতো থাকে তাহলে পুনিং করে দিবেন, যেরকম কিছু ডাল পুনিং করাই লাগে আপনার, এই যে ডাল যেগুলো শুকিয়ে যাচ্ছে মরে যাচ্ছে সেগুলো আপনি পুনিং করে দিবেন। শুকনা ডাল গাছে কখনোই রাখবেন না, ওগুলা এই যে দেখছেন শুকনা ডাল, এটা কখনোই রাখবেন না, এটা কেটে দিতে হবে। ব্যাস এখন ওকে ছত্রাকনাশক এবং পোকামাকড়ের ওষুধ দিয়ে দেন, আর পানির পরিমাণটা একটু কম দিবেন, গাছ পাকিয়ে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দেন। এই নতুন ডালে আবার নতুন কুশি চাড়বে, তার সাথে ফুল আসবে, সমতটা জানুয়ারিতে হবে। জানুয়ারির আগে যাতে নতুন কুশি না আসে সেদিকে খেয়াল রাখবেন। চলেন আমাদের হারভেস্ট হয়ে গেছে এবং কিছু কথাও হয়ে গেছে, ফলগুলো দেখাই, সাইজ অনেক বড়। চলেন আমরা আরেকটা চায়না গাছের দিকে যাব, এটার ফলগুলো হারভেস্ট করা দরকার। দারুণ ফলন হয়েছে, ঝোপে ঝোপে। চায়না কমলা প্রথম তো ভাবছিলাম টকি হবে, এখন মিষ্টি হয়েছে, খেতেও মজা, একটু দানা একটু বড়, তাতে কোনো সমস্যা নাই, সুন্দরভাবে খেতে পারছি, এটাই সুপ্রিয়া। তবে এর পিছনে লাগে কিছু অভিজ্ঞতা আর একটু পরিচর্যা, একটু পরিচর্যা করাই লাগে। আপনার মূলত জানতে হবে যে আপনার কোন সময়ে এ গাছে ফুল আসবে সেটার বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে, তখনই পরিচর্যাটা মূলত করা লাগে। প্রচুর ধরছে, অনেক খাওয়া হয়ে গেছে, আগেই কাঁচা থাকতেই টক থাকতেই খেয়ে ফেলছি অনেক, এখন আর খেতে দেই না, এখন পাকিয়ে খাবে।
মাটি তৈরি আপনি কম্পোস্ট 40% কম্পোস্ট দিবেন 40% যে কোনো গাছের ক্ষেত্রে আপনি 40% কম্পোস্ট দিলে আপনার গাছটা সুন্দর ও গ্রোথ বাড়বে এবং ফলনও বাড়বে অতএব আপনার কম্পোস্টটা ঠিক করে দিতে হবে অল্প একটু কম্পোস্ট দিয়ে লাগিয়ে দিবেন তা না তাহলে গাছ কোনো রকম বাড়বে এবং ফলনও কম হবে অতএব আপনার গাছে কম্পোস্টটা ঠিক মতো দিতে হবে তারপর খাবার হিসাবে দিবেন আপনি খৈল বীজাণু পানি পটাশ জিঙ্ক এই খাবারটা দিবেন ডিসেম্বর মাসের শেষের দিকে ডিসেম্বর মাসের শেষের দিকে খাবারটা দিবেন আর মরা কোনো ডাল থাকলে পুনিং করে দিবেন এবং গাছকে সামনে বছর ফলের জন্য তৈরি বানাতে এরকম মরা ডাল পেলে পুনিং করে দিবেন এইটা একটা মরা ডাল